অস্বীকার এক বাবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ছ বছরের বিবাহিত সম্পর্ক এবং স্ত্রীর গর্ভে ছ মাসের সন্তানকে অস্বীকার। বেলডাঙ্গা থানায় মহুলার সারগাছির বাসিন্দা অনিমেষ হাজরার। বহরমপুরের বাসিন্দা ললিতা মাঝি নামে এক মহিলাকে 2018 সালে বিয়ে করেন মহুলার বাসিন্দা অনিমেষ হাজরা। পূর্বে ললিতা মাঝির একটি বিবাহিত সম্পর্ক ছিল, তার একটি কন্যা সন্তানও আছে। পরে এই অনিমেষ হাজরার সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়, পূর্বের স্বামীর সাথে আইনিভাবে বিবাহ বিচ্ছেদ করে, এবং পরে অনিমেষ হাজরার সাথে একটি নোটারির মাধ্যমে বিয়ে হয়। তারপর তারা কন্যা সন্তানকে নিয়ে একটি ভাড়া বাড়িতে নতুন সংসার পাতেন। কিন্তু কদিন যেতে না যেতেই অনিমেষ হাজরার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। তিনি আবারও আরেকটি বিবাহ করেন এবং একটি পুত্র সন্তানও আছে তার। ললিতা মাঝি সব জানতে পারেন, কিন্তু অনিমেষ হাজরা মিথ্যের আশ্রয় নিয়ে তাকে জানান তার বাড়ি থেকে জোরপূর্বক
বিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই ললিতা মাঝি তার স্বামী অনিমেষ হাজরাকে আবারও মেনে নিয়ে সংসার শুরু করেন। অনিমেষ হাজরা ওই ভাড়া বাড়িতে আসা যাওয়া করতেন, পরে অবশ্য তাদের মধ্যে ধীরে ধীরে অশান্তি বৃহত্তর আকার ধারণ করতে থাকে। অনিমেষ হাজরার দ্বিতীয় স্ত্রী অনিমেষ বাবুর নামে মামলা করেন এবং বাপের বাড়ি চলে যান। এদিকে ললিতা দেবী অন্তঃসত্ত্বা হওয়ার সাথে সাথে অনিমেষ বাবু সবকিছু দায়িত্ব নেওয়া থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন। কোনোভাবেই ললিতা মাঝি তার স্বামীর সাথে যোগাযোগ করতে পারছিলেন না। তার নামে বধূ নির্যাতন এবং হবু সন্তানকে অস্বীকার করার কারণে কেস করেন ললিতা দেবী। এছাড়াও তিনি সমাজসেবিকা বাবলি মুখার্জির কাছে আবেদন জানান। বাবলি মুখার্জি তার স্বামীর সাথে যোগাযোগ করে মীমাংসা করার জন্য চেষ্টা করতে থাকেন, কিন্তু কিছুতেই অনিমেষ হাজরা রাজি হননি। বরং তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং কন্যা সন্তানকে ধর্ষণ করার হুমকিও দিয়ে থাকেন। তাই 5 অক্টোবর 2023 সমাজ সেবিকা বাবলি মুখার্জি তার সহযোদ্ধাদের সাথে নিয়ে অনিমেষ বাবুর সাথে দেখা করার চেষ্টা করেন এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করেন রাস্তায়। অবশেষে সেই সুবর্ণ সুযোগ আসলেও ললিতা দেবী তার স্বামীকে দেখতে পেয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলে গর্ভবতী স্ত্রীর গায়ে হাত তোলার চেষ্টা করেন অনিমেষ হাজরা এবং তার পরিবারও ও ছেলের সঙ্গ দিতে থাকে, পাশাপাশি সব কিছু অস্বীকারও করতে থাকে। পরে অবশ্য অনিমেষ হাজরাকে বেলডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে অনিমেষ হাজরা এবং ললিতা মাঝিকে একটি সিদ্ধান্ত নিতে এবং সমস্যা সমাধান করতে অনুরোধ করা হয়। ললিতা দেবী আমাদের প্রতিনিধিদের জানান, তিনি তার সন্তানের পিতৃপরিচয় এবং সন্তানের প্রতি যে দায়িত্ব এবং তার দ্বিতীয় স্ত্রীর সন্তানের দায়িত্ব যাতে তিনি নেন সেটুকুই তার আশা। আমাকে রেজিস্ট্রি করে বাড়িতে রেখেছে আজকে 2018 থেকে আজকে এত বছর হয়ে গেল। তো আমাকে এখানে রাখার পরে উনি আবার নতুন করে বিয়ে করেছে। আপনি কি প্রথম স্ত্রী? হ্যাঁ, আমি প্রথম স্ত্রী। কত সালে বিয়ে হয়েছে? আমার 18 সালে বিয়ে হয়েছে। কত? 18। 2018। মোটামুটি 6-7 মাস ঠিকঠাক ছিল, তারপরে শুনলাম নাকি ওর বাড়িতে নিয়ে বিয়ে ঠিক হয়েছে। তারপরে আমি ওর বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে মানে মিডিয়া হয় প্লাস কেস খামারি হয়ে যায়, আমিও করি ওদের গ্রামেরও করে। ঠিক আছে, না না না, ওর মা অসুস্থ বলে সেও তো আমাকে ভাড়া বাড়িতেই রেখেছিল যে আমাকে একটা সময় একটা বছর সময় দিতে হবে, সেই জন্য আমাকে ভাড়া বাড়িতেই রেখেছিল। তো আমি সেটা মানে ওর যেহেতু একটা ছেলে সেহেতু আমি আমার মতো করে আমি ভেবেছিলাম যে না ঠিক আছে, ওর একটা ছেলে, আমি যেহেতু একটা বিবাহিত, আমার একটা বাচ্চা আছে, সেই জন্য আমি মানে ঠিক আছে আমি মেনে নিয়েছিলাম। আপনি কি এর আগে বিবাহিত ছিলেন? হ্যাঁ, আমি বিবাহিত ছিলাম। তারপর তার সাথে কি সম্পর্ক ছিল? তাকে ডিভোর্স দিয়েছিলেন না? হ্যাঁ, তাকে ডিভোর্স দেওয়া হয়েছে। তার সঙ্গে আমার সম্পর্ক যেমনই ছিল বা যাই, এর সঙ্গে আমার জড়িত হওয়ার পরে ওকে আমি ডিভোর্স দিয়েছি। রীতিমতো আমি তাকে কোনো রকম কোনো দাবি করিনি, সে তার মেয়ের খরচা দেয়, ঠিক আছে, আদার্স অন্য কিছু ইয়ে করেনি। এবার যখন আমার ডিভোর্স হয়েছে, ডিভোর্স হওয়ার পর থেকে আমি ইনার সঙ্গে এসে আছি। তারপর রেজিস্ট্রি করার জন্য বলি, তো 2-1 মাস পরেই আমাকে রেজিস্ট্রি করে। রেজিস্ট্রি করার পরে মিনিমাম 6 মাস ঠিকঠাক থাকে, তো ওনার বাড়িতে জানাই না, ওনার বাড়িতে না জানিয়ে আজকে এখানে থাকে কালকে সেখানে থাকে, এরকমভাবে থেকেই থাকে। তারপরে ওনাকে যখন চাপ দেওয়া হয় যে বাড়িতে আমি ভাড়া থাকি, উনি শুনলেন যে কি ওর বাড়িতে বিয়ে ঠিক হয়ে গেছে, ও বাড়িতে বিয়েটিয়ে মানে ঘর দৌড় করছে বিয়ে করার জন্য। তারপরে শোনার পরে আমি ওদের গ্রামে যাই। গ্রামে যাওয়ার পরে ওনার যে মানে মা বাবা তারা কখনোই মানে মানতে রাজি না, আর ছেলেকে সরিয়ে দিয়েছিল। তো ওদের গ্রামে যারা ছিল সবাই আমাকে সাপোর্ট করেছিল। তো ওরা বলেছিল যে যে আমরা যেভাবে আছি পাশে, ওরা বিয়ে হতে দেবো না। কেস করা হয়েছে বেলডাঙ্গা থানায়। তো আমি কেস করেছি, আমাদের সঙ্গে সঙ্গে ওদের গ্রামের যাদের সঙ্গে মানে ঝামেলা করেছে, যেহেতু আমি ওদের গ্রামে গেছি, তো ওদের গ্রামে যার বাড়িতে উঠেছি মেম্বার ওদের সঙ্গেও মানে ঝামেলা হয়েছে, ওরাও কেস কামারা করেছে। তারপরে কেস করার পরে আমি এখানে চলে আসি। চলে আসার পরে মানে আমাদের ইয়ে কোর্টে কেস উঠে, উঠার পরে ওনার মা বক্তব্য হলো যে কোর্টে থেকে যা হবে তাই। তারপরে 6 মাস যেতে যেতে ছেলেকে সরিয়ে দিয়ে ছেলেকে বাইরে থেকে তারাপীঠ থেকে ওনারই এক রিলেটিভের সঙ্গে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে 6 মাস পরে উনি প্রেগনেন্ট অবস্থায় বাড়ি ওর ফ্যামিলি আর ওনারা সবাই মিলে ওর বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে তখন মানে ওখানে বাইরে থাকার পরে ও প্রেগনেন্ট অবস্থায় বাড়ি আসে। ওর বিয়ে হয় আপনার 12/3/2019
আর ওর বাচ্চা হচ্ছে 12/7/2020 এক বছরের মাথায়। যখন ওনার বাচ্চা হয় তারপরে আমার সঙ্গে নতুন করে আবার যোগাযোগ হয় যে ওর বউয়ের সঙ্গে সম্পর্ক ভালো নেই বা কিছু আমাদের মানে মেডিকেলই হয়েছিল। তারপরে আমার সঙ্গে মোবাইলের ক্ষেত্রেও যোগাযোগ হওয়ার পরে আমার মানে আমাকে আশ্বাস দেয় যে না আমি সংসার করবো, ওটা আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তো আমি যেহেতু ওকে ভালোবেসেছিলাম সেহেতু আমি বিশ্বাস করতে বাধ্য যে না হয়তো হতে পারে, কারণ পরিস্থিতি ওরকম হয়েছে, সেই জন্য আমি বিশ্বাস করেছিলাম যে ঠিক আছে। তারপরে এক বছর ঠিকঠাক থাকে, থাকার পরে আমাকে একটা জায়গাও কিনে দিল কিছু টাকা দিয়ে। তো সেখানে আমি জানলাম যে বলছে যেহেতু আমার মা মানতে চাইবে না সেহেতু আমি এখানে জায়গায় কিনে দিলাম, এখানে ঘর টর করে তোমার সঙ্গে সংসার করবো। জায়গাটা কিনেছিল কার নামে? আমার নামেই হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার কিছু জিনিস ছিল আর ও কিছু টাকা দিয়ে আমার মানে এক কাটা মতো জায়গা কেনা হয়েছে। তো ওনার বক্তব্য যাই হোক ঠিকঠাক ছিল, উনি এখানে কিছুদিন থাকে, বাড়িতে মা অসুস্থ বলে থাকে, কিন্তু ওর যে ওখানে বউ থাকে সেটা কিন্তু আমি জানি না। আমাকে শোনায় যে বউ বাইরে থাকে, মানে মায়ের কাছে, মায়ের বাড়ি চলে গেছে, সঙ্গে আমার ডিভোর্স হবে লিখিত, মানে গ্রামে এরকম এরকম ঝামেলা হয়েছে। তো আমার গ্রাম থেকেও কিছুটা মানে ঝামেলা আমি শুনেছি। তো তারপরে মানে যখন ওরকম অবস্থা হলো, তারপরে কিছুদিন পরে যখন গতবার পুজো হয়, পুজোর সময়তে ও আমার বাড়িতে আসে, ওদিকে ওর বউ আছে, তো ওর দুটো মোবাইল একটা ওর বউকে দিয়ে আসে। সেখানে আমার ফোন নাম্বারটা মানে মাই লাভ বলে সেভ করা ছিল, ওই বউ আমাকে ফোন করে, তখন আমি ডিটেলস জানিয়ে দিই। তো ওনাকে আবার উনি ফোন করার পরে আমাকে বলা হয় যে কী প্রমাণ আছে, যেহেতু আমার রেজিস্ট্রি করা আছে, যা যা আছে আমি ডকুমেন্ট সব মানে ওকে বলেছি, ওকে তো বিশ্বাস করাই না, ওকে আবার মানে সেই মানে মিথ্যে বলে ওকে মানে আবার নিয়ে আসে। তো ও একটা সুযোগ দিয়েছে, যেহেতু একটা মেয়ে, ও সংসার করতে চাই, আমিও সংসার করতে চাই, আমি মনে করি যে ও একটা মেয়ে, ওর তো অধিকার আছে, ওকে তো মানে পরিবার দেখে ইয়ে করে দিয়েছে, তো সেহেতু আমি মনে করি ওর কোনো দোষ নেই। তো ওর মা বাবা যেহেতু ইয়ে করেছে, তো ও ওখান থেকে আবার এসছে। তারপরে ওর তো একটা মানে বাজে অভ্যেস, যেহেতু বাড়িতে থাকে থাকাকালীন মানে আমার সঙ্গে কোনো কথা বলে না, বাইরে থেকে কথা বলে, ও আবার আমার বাড়িতে যখন থাকে তখন ওর সঙ্গে কথা বলে না আমার সঙ্গে কথা বলে, এরকম করতে করতেই ওর মধ্যে আবার সন্দেহটা হয়। তারপরে আমাকে ফোন করে, তখন আমি আস্তে আস্তে, আমাকে যেহেতু বলা হয়েছিল আমার যা মানে ছিল ভিডিও কলিং থেকে যা যা ছিল আমি সমস্ত বউকে পাঠিয়ে দিই। তারপরে উনি ঝামেলা অশান্তি করে বাপের বাড়ি চলে গেছে, এই মুহূর্তে এখনও ওর বাপের বাড়িতে আছে, ও কোর্ট কেস করেছে, থানা পুলিশ সবই করেছে, কিন্তু কোনোরকমভাবে মানে সমস্যা সমাধানে আসছে না। তারপরে আবার আমার সঙ্গে এসে বললো যে না, ও যখন চলে গেছে তাহলে তোমার সঙ্গে আমি থাকতে চাই, সংসার করতে চাই বা কিছু, যেহেতু আমার মেয়ে বড় হয়েছে তো ওর বাচ্চাকে ওর বউ দেখা করতে দেয় না, ওর জায়গায় থাকলে হয়তো আমিও সেটাই করতাম, কারণ আমার সঙ্গে যেরকম করেছে ও মানে সেরকমই করেছে। তাই মানে ও বললো যে ঠিক আছে, আমি ওর এখন বয়স হচ্ছে 3 বছর, তো ওই বাচ্চাকে দেখা করতে দেয় না, সেহেতু আমাকে বললো যে দেখো এরকম এরকম বাচ্চার। তো আমিও বললাম যে ঠিক আছে, আমার মেয়ে তো বড় হয়েছে, কারণ আমি মেয়ে যখন তখন তো আমি আমার কাছে রাখতে পারি না, আর যেহেতু সংসার করব সেহেতু আপনার মানে আমিও চাইছি যে একটা বাচ্চা কাছে হোক বা কিছু। তো সেই অনুযায়ী মানে বাচ্চাটা মানে আসার পরেই উনি ওনার মত চেঞ্জ, ও মনে হয় যে ওই বউর সঙ্গে যোগাযোগ রাখতো কিবা বুঝাতো এরকম কিছু হতো ঠিক। এবার যেহেতু আমি প্রেগনেন্ট সেই অবস্থায় আমি ওর বউকে ফোন করি, ওর বাড়িতে ওর বোনদেরকে মানে পাঠাই হোয়াটসঅ্যাপে, ওকে পাঠাই। এবার তারপর থেকে আমার সঙ্গে ওর সম্পর্ক মানে খারাপ, ও আমাকে বলে মানে বাজে বাজে কথা, আমার মেয়েকেও বলে যে এরকম অ্যাসিড মেরে দেবো, এ করে দেবো, এইসব উল্টোপাল্টা অনেক কিছু কথা বলে, এরকম অশান্তি চলছে আপনার মানে 5-6 মাস হলো, কন্টিনিউ ফোন করে, গালাগালি করে, মুখের ভাষা খারাপ করে, যা উল্টোপাল্টা কথা বলে, কিন্তু কোর্টেও কেস চলছে, কিন্তু আমি কোনোরকমভাবে কোনো সহযোগিতা পাচ্ছি না বা ইয়ে করতে পারছি না। প্রতিদিন বলতে আমি 15 দিন টোটালি বন্ধ ছিল, কারণ আমাকে এমন এমন ভাষা বলেছিল, আমি বাধ্য হয়েছিলাম তার সঙ্গে নামে কথা বলতে বন্ধ রাখতে। তো আমার স্বামী এগ্রিকালচারে কাজ করে। এই ললিতা দেবী আপনার বাড়িতে কত বছর আছে? মোটামুটি 4 বছর। আচ্ছা, এই ইনি কি একাই ভাড়া নিতে এসেছিলেন? 5 বছর না, 5 বছর, সরি, 5 বছর। ইনি কি একাই ভাড়া নিতে এসেছিলেন? না, অ্যাকচুয়ালি ভাড়াটা নিতে এসেছিল ও মানে ওর স্বামীকে ওর সাথে নিয়ে। আচ্ছা, ওনার স্বামী এসেছিলেন? এই পরিচয় আমাদের বাড়িতে এসেছিলেন। স্বামীর নাম? অনিমেষ হাজিরা। আচ্ছা, ওনার কোনো ডকুমেন্টস দিয়েছিলেন? আইডি প্রুফ দিয়েছিলেন। কার আইডি প্রুফ দিয়েছিলেন? ওডি আইডি প্রুফ দিয়েছিলেন, মানে ভোটার আইডি।
কিন্তু তার সাথে যে স্ত্রী আছে তার কোনো ডকুমেন্টস দিয়েছিলেন না? নাও জাস্ট মাই মুখে বলেছিল। আচ্ছা, উনি কি আসা যাওয়া করতেন অনিমেষ বাবু? একদম প্রথম থেকে রেগুলারই আসতেন। আমরা তো প্রথমে বুঝতেই পারিনি যে মানে এরকম একটা ব্যাপার, আমরা তো সব স্ত্রী ভেবেছিলাম এবং ওনাদেরই সন্তান, সেই হিসেবেই বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল। তা এখন তো 4-5 বছর ভাড়া হয়ে গেছে, ভাড়াটা কি এখন ইয়ে করছে, বেয়ার করছে? বিয়ারটা মানে থ্রু ওই ললিতাই মাকে দেয়। আচ্ছা, সোর্সটা কোথা থেকে সেটা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, অনিমেষ বাবু পরে কিন্তু ইনিশিয়ালি প্রথমে প্রথমে অনিমেষ এসেই ওদেরকে এই বাড়িতে ঢুকিয়ে দিয়ে যায়, ওকে আর ওর মা ওর মেয়েকে। কতদিনের জন্য নিয়ে রেখেছিলেন এখানে বলেছিলেন? কন্ট্যাক্ট করেছিলেন? না না, কোনো কন্ট্যাক্ট করেনি। উনি বলেছিলেন ফ্যামিলি আর ওনার স্ত্রী ওনার বাচ্চা ন্যাচারালি সেইভাবে করেছিল, আর সেই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না, মা ছিল। আচ্ছা, মানে আমি ডকুমেন্টসটা চেয়েছিলাম এবং ডকুমেন্টস ভোটার আইডির ফটোকপিটা দিয়েছিল আমাকে আর আধার কার্ডের। ওনাদের সংসারে কি কোনো অশান্তি ছিল? প্রথম দিকে তো কোনো অশান্তি সেরকম দেখিনি, তারপরে তো বুঝতেই পারিনি যে এরকম এরকম ব্যাপার, তো আস্তে আস্তে তারপরে আমরা জানতে পারি সেটা। আচ্ছা, তারপরে কি অশান্তি আপনারা দেখেছেন কখনো? না, সেইভাবে অশান্তি দেখিনি। আচ্ছা, 6 মাস আসার পর আর তারপর থেকে সেরকম সেই রেগুলারিটি এসে করতো না, যেহেতু মার্কেটিং এর কাজ করে বাইরে বাইরে যেতে হয় তো ন্যাচারালি প্রবলেম থাকতেই পারে, যে রেগুলার আসতে হবে কোনো কথা নাই। আমাদের সঙ্গে আমাদেরকে দাদা বলে কথা বলতো, নরমালি বিহেভ ছিল। আর এখন তাহলে মানে আপনারা মানে আর কিছু জানেন এই ব্যাপারে যে ওনাদের সম্পর্কটা পরবর্তীতে মানে জানতে পারি যে ও আবার নাকি দ্বিতীয়বার আবার পরে বিয়ে করেছে, সেখানে বউয়ের সঙ্গে ঝামেলা এবং তাদের মধ্যে ডিভোর্স নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং ওদের একটা বাচ্চা হয়েছে, এরপরে মানে এই সমস্ত ঘটনা ওকে এখানে আমাদের বাড়িতে ঢুকিয়ে দেওয়ার পরে সমস্ত ঘটনাগুলো এর আগে না। আমার নাম রাজু পাল। কি হলো আপনাদেরকে তো এবং আপনার স্বামীকে অনিমেষ হাজরাকে থানা থেকে বেলডাঙ্গা থানা থেকে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর কি কি হলো, কি আপনার সঙ্গে কি কোনো রকম সহযোগিতা করেছে পুলিশ? না, পুলিশ সেরকম ভাবে সেরকম সহযোগিতা বলতে দিদি যদি না যেত আজকে আমি সেই সহযোগিতা পেতাম না। আচ্ছা, তো দিদি গেছিল বলেই সেই সহযোগিতা পেয়ে আজকে যে কোনো একটা ফ্যামিলি ইয়েতে এসেছে, সেটা ডেট হয়েছে শনিবারে, তো এখন শনিবারে হবে। বাকি কথাটা যেগুলো বলেছে সেগুলো লিখিত করা হয়েছে, করে দেওয়া হয়েছে, বলেছে শনিবারের দিনকে গিয়ে যে কোনো একদিক হয়ে যাবে। থানাতে আমি সেই একটা থেকে ছিলাম 6টা 7টা পর্যন্ত, আমি জানি না কারণ আমার মাথায় আর নেই কিছু। শারীরিক অবস্থা কেমন আছে? আমার ভালো নেই। আপনাকে কি কোনো অন্যরকম কোনো কথা বলা হয়েছিল থানা থেকে, যে কোনো লিখিত জমা দেওয়ার কথা বা কিছু? হ্যাঁ, বলছিল যে আপনারা যদি কেস করেন তো কেস করতে চান, তো আমি মানে কখনো আমি বুঝতে পারছিলাম যে কোনটা করব। একবার ভাবছিলাম যে না, কেস করলে হয়তো এটা সমস্যা সমাধান হবে না, মানে ওনার লিখিত হয়েছে কিন্তু আমি সাইন করিনি, আমি বুঝতে পারছি না, আমি তো মানে ফোনও করতে পারছি না, ফোনও নেই, কিছুই নেই। তো কি লিখিত, কোনো কমপ্লেন? হ্যাঁ, মানে কি মানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি করতে চাইছেন আপনি, তো আমি যেহেতু বলেছিলাম সমস্যা সমাধান, তাই এখানে তো সমস্যা সমাধান হয় না, তো সেহেতু আমাকে লিখিত একটা কেস করতে হবে। তো সেখানে লিখিত হয়েছিল, যেটুকু যেটুকু আমি বলেছিলাম সেটুকু সেটুকু লিখিত হয়েছিল, কিন্তু আমি সাইন করিনি, সাইনও করিনি, জমাও দিইনি, আমি যেহেতু মানে বুঝতে পারছিলাম না, তো আমি চাইছিলাম দিদির সঙ্গে একবার কথা বলি, যাই হোক ভগবান চেয়েছিল, বাইরে এসে আমাদের কথা হয়ে গেছে, তখন আমি ফাইনাল ডিসিশন নিয়েছি না আমি এটা করব না। আপনার স্বামী কি বলেছে? আমার স্বামী তো বলছে কোর্টে যা হবে তাই দেখা যাবে, সেরকম বলছিল। পরবর্তীতে যেখানে থানা থেকে কোনো রকম একটা কিছু বলা হয়েছে আপনাদেরকে, সেটা কি উনি রাজি হয়েছেন? প্রথমে তো রাজি হচ্ছিল না। উনি কি বলেছেন থানা থেকে, কি বলা হয়েছে আপনাদের, কি কোন রকম ডিসিশনে আসার কথা বলা? প্রথমে তো বলেছে ওই যে প্যারালিগাল, যে ওখান থেকেই একটা মানে সলিউশন আসবে। আচ্ছা, আপনি কোন দিদির কাছে আবেদন করেছিলেন? আমি বাবলি দির কাছে আবেদন করেছিলাম। আবেদন করেছিলেন, তো বাবলিতে আপনাকে সহায়তা করেছে? অবশ্যই, অনেক সহযোগিতা করেছে, আজকে বাবলি দি ছিল বলে আমি এই জায়গাটা এসেছি আপাতত। আপনি যে এতক্ষণ থানায় ছিলেন তারপরেও কি এরপর কোথাও গেছিলেন আপনি, মানে আপনাকে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল? না, থানা থেকে আর কোথাও নিয়ে যাওয়া হয়নি, বাবলি দি গেল, তারপরে আস্তে আস্তে সব সমাধান হলো, না হলে হয়তো আমাকে এখনো বসতে হতো। মেডিকেল চেকআপ করানো হয়? হ্যাঁ, মেডিকেল চেকআপ করানো, সেটা বাবলি দিয়ে করিয়েছে। আচ্ছা, মেডিকেল থেকে করেছে, মাতৃমা থেকে, মাতৃমা থেকে করানো হয়েছে। কোথা, নামটা কি পুরো? বহরমপুর মাতৃমা। আচ্ছা, এখন কি বলো ডাক্তার? ডাক্তার বললো আপাতত ঠিক আছে, কোনো রকম অসুবিধা হলে সেই রিপোর্ট গুলো লিখে দিয়েছে, এগুলো করতে হবে। আচ্ছা, তাহলে আপনাদের এখন শনিবারই হচ্ছে প্যারালিগাল ওই ভলেন্টিয়ার ক্যাম্পানি বসা, তাই তো? আচ্ছা,
তারপরে আপনারা ডিসিশনে একটা আসতে পারেন। আপনি কি চাইছেন বলুন তো? আমি তো চেয়েছিলাম যে যে কোনো একটা ডিসিশন আসুক, ও যদি আমার সন্তানকে নাও মেনে নেয় পরিচয় দিয়ে, ও আপাতত আমি চেয়েছি যে না, আমি যে যতদিন আমি কাজটা না করতে পারবো ততদিন আমার একটা খরচ দেবে, তো সেই সেই আবেদনটা করব, মানে সেই দিন শনিবারই কথা হবে হয়তো, তো আমি এরকম চেয়েছিলাম। আর আর একটা চেয়েছিলাম যেটা ওর ওই বাচ্চাটার হয়তো এখন জানি না ওই ওইখানে আমাকে বলা হবে কি বা ওখান থেকে আমি সেরকম সাহায্য পাবো কি, সেই বাচ্চাটা মানে ওই বাচ্চাটার যে সাহায্য করার জন্য সেটা আমি জানি না, তবে আমি আমার দিক থেকে আমি চেষ্টা করব। ওর যে মানে দ্বিতীয় বাচ্চা আছে ও বাচ্চাটার। আপনি দ্বিতীয় স্ত্রীর সাথে কথা বলেছেন? হ্যাঁ কথা বলেছি। এই ঘটনার পরে কথা হয়েছে আপনাদের? না, এই সব ঘটনার পরে না, ওরা সব নাম্বার গুলো চেঞ্জ করা হয়েছে, আমি যোগাযোগ চেষ্টা করেছি কিন্তু পাইনি। পরে কি যোগাযোগ করবেন ওনার সাথে? যদি সেরকম হয় চেষ্টা করব, ওর যেটুকু সহযোগিতা, ও একটা মা ও একটা মেয়ে, তো ওর যেটুকু সহযোগিতা করার আমি সেটুকু করব, আমাকে যদি ওর পাশে থাকতে হয় থাকব। আমরা তো একজন সমাজ সেবিকা, ক্ষুদ্র সমাজ সেবিকা হিসেবে যতটুকু দরকার ছিল তার থেকে বেশি করার চেষ্টা করেছি। সব থেকে বড় কথা হলো কি, আমাদের লাইফ রিস্ক নিয়ে কাজ, আমাদের অনেক অপমানিত হতে হয়, আজকেও হয়েছি, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হলো যে ও যে ওর মুখে হাসি ফোটাতে পেরেছি, যিনি ভিকটিম ললিতা মাঝি, ললিতা মাঝি তো, ললিতা মাঝির মুখে হাসি ফোটাতে পেরেছি এটাই আমরা খুশি, এবং সেটা অগুন্তি মানুষের ভালোবাসা হাসি বাচ্চারা কোনোদিনই সম্ভব ছিল না। আর সব থেকে বড় কথা হলো কি, উনি সুবিচার পাবেন, এবং আজকে আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে যতটুকু উনি সুবিচার পেয়েছেন আমার মনে হয় ললিতা মাঝি ভীষণ খুশি, কারণ যেভাবে এত দীর্ঘ বছর ধরে, প্রায় 6 বছর ধরে অত্যাচারিত হচ্ছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকের এই দিনটি ওনার জীবনে চিরস্মরণীয়, কারণ যেটা উনি পারেননি এবং ওনার মেয়েও পারেননি, বাচ্চা মেয়েটিও আজকে খুশি যে মা আমার একটা সুবিচার পেয়েছে। আর গর্ভে যে সন্তান আছে সে তো তার জন্যই তো লড়াই। আর আমি যতটুকু বুঝলাম পুলিশ প্রশাসনের সাথে কথা বলে, এবং আমাদের বোলপুর বলছি বেলেডাঙ্গা থানার আইসি সাহেবের সাথে কথা বলে, উনি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন এবং উনি তার হাজবেন্ডকে বুঝিয়েছেন যে আপনি স্ত্রীকে অস্বীকার করার কোনো জায়গাই নেই, যেহেতু এর আগে আপনার নামে একটা বধূ নির্যাতন কেস হয়েছিল আর আপনাকে এখানে সারেন্ডার হতে হয়েছে। ওনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন আপনি স্ত্রীকে স্বীকৃতি অলরেডি দিয়েছেন। আর দ্বিতীয় হলো কি, সন্তান আপনারই, এবার দুজনাই জানে একমাত্র সন্তানটা কার। এমতো পরিস্থিতি দুজন আমাদের থানাতে ডাকা হয়েছে, শনিবার ডেট দেওয়া হয়েছে পারিবারিক সহায়তা কেন্দ্রে বসে জিনিসটাকে সমস্যার সমাধানে, যদি ওনারা সংসার করেন উভয় পক্ষ তাহলে সংসার করবেন, যদি সংসার না করে যদি মুক্তি চান, কিন্তু মুক্তি তো অনিমেষ হাজরা যিনি আছেন স্বামী ললিতা মাঝির, তিনি তো পেতে পারেন না। একদমই না, পুরোপুরিভাবে অস্বীকার করে গেছে স্ত্রীকে, পুরোপুরিভাবে অস্বীকার করেছে তার গর্ভের সন্তানকে 6 মাসের, এবং শুধু তাই নয়, ললিতা মাঝিকে তার শাশুড়ি মা এবং তো শ্বশুর এবং অনিমেষ হাজরা নিজে মেরেছে, তার আমার কাছে লাইভ ফুটেজ আছে, ফেসবুক লাইভ ফুটেজ। তাহলে আপনারা কি থানা থেকে যে ডিসিশনটা নিয়েছে পারিবারিক সহায়তা যেটা বলছেন সেটাইতেই আপনারা একমত হয়েছেন? না, যেহেতু কেসের পর কেস তো হয়েই যাচ্ছে, কোনো তো বিচার পাওয়া যাচ্ছে না, এর আগেও তো সারেন্ডার করানো হয়েছে, মারধর মেডিকেল দেওয়ার পরও তো সে অ্যারেস্ট হয়নি, তো আজও আমাদের সেই বিশ্বাসটা ভেঙে গেছে যে আবার একটা কেস করলে তো এইরকমই হবে, সারেন্ডার করেই ও জামিন হয়ে যাবে, জামিনে উনি মুক্তি পেয়ে যাবেন আর উড়ে বেড়াবেন, আর একটার পর একটা মেয়েদের সাথে সহবাস করে বা ঘরের মহিলাদেরকে সংসার ভেঙে নিজে নিয়ে এসে, নিজের ক্যাপচারে নিয়ে এসে তিনি তাদেরকে প্রেগনেন্ট করে দিয়ে তারপরে অস্বীকার করবেন এবং তাদেরকে বলবেন যে যেটা দেখলাম আজকে অভিজ্ঞতা হলো, তার পুরো গোটা পরিবার, অনিমেষ হাজরার গোটা পরিবার বলছে যে কোর্টে চলে যেতে, পুলিশে চলে যেতে, আমরা তো থানা পুলিশ কোর্ট কাছে ভয় পাই, তাহলে ওনারা কেন ভয় পাচ্ছেন না সেটা এখন আমি ধোঁয়াশার মধ্যে রয়েছি। তবে হ্যাঁ, এটারও সত্য উদ্ঘাটন আমি করব। আর সব থেকে বড় কথা হলো কি, যে ওনারা মনে করছেন যে আমি পুলিশে দিয়ে গেলে, পুলিশে দিলেই আমি হয়তো সুরক্ষিত, এবং কোর্টে যদি কেসটা করে যা দেওয়া হয় তাহলে হয়তো আমি এর থেকে হাত থেকে মুক্তি পাবো, কিন্তু সামাজিক দিক থেকে এবং আইনত দিক থেকে ললিতা মাঝি এখন অনিমেষ হাজরার স্ত্রী এবং লিগাল স্ত্রী, শুধু তাই নয় ওনার প্রথম স্ত্রী।
এটা আমি যেহেতু একজন সোশ্যাল ওয়ার্কার, আমার সহযোদ্ধা পুরোটি আমার সহযোদ্ধারা সবাই ছিলেন সেখানে, একটা ওই অনিমেষ হাজরা তার শাশুড়ির মধ্যে মারধর করে, তো আমি একজন মনে করেছি সমাজসেবিকা হিসাবে যে ওনাকে মেডিকেল ট্রিটমেন্টটা করিয়ে নিয়ে রিপোর্টটা করিয়ে নিয়ে আমার তার বাড়িতে পৌঁছে দেওয়াটা এটা আমার কর্তব্য। তো সেই হিসাবে এত রাতে, এখন বাজে প্রায় 9:19, আমি ওনাকে বাড়ি পৌঁছে দিলাম এবং আমার পুরো সহযোদ্ধা টিম, আর উনি এখন আপাতত সুস্থ আছেন এবং কিছু রিপোর্ট করতে দিয়েছেন এবং কিছু মেডিসিনও দিয়েছেন, সেটা কালকে কিনে খেতে বলেছেন এবং রিপোর্টটা করতে বলেছেন। আমার নাম বাবলি মুখার্জী।